আসসালামু আলাইকুম রহমতুল্লাইবরক বিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীলআালমিন আল্লাবাত মুকিন আসসালাতসালাম আলীজি মোহাম্মদআলি ওসাবিহি আজমাইন আহমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা অনেক দিন পর্যন্ত আমার বেশ কিছু তরুণ ও যুবক বন্ধু তাদের প্রেমিকাকে কাছে পাওয়ার জন্যে অব্যর্থ কোনো আমল থাকলে দেয়ার জন্যে বারবার রিকোয়েস্ট করে চলেছেন আমি তাদেরকে যে কথাটি বলে এসেছি আজও সেই কথাটি বলবো এক কথায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের স্ত্রীর জন্যে দোয়া করতে হয় অর্থাৎ ভালো একটা বিয়ে করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করাটাই হচ্ছে সব থেকে উত্তম আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে ভালো একজন সঙ্গী দিয়ে দেন এর থেকে বড় উপহার দুনিয়াতে কিছুই হতে পারে না এই জন্যে আমি একটা কিতাবের মধ্যে পড়েছি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতম অফিল আতে হাসানাতম অকিনা আজা বান্নার এই আয়াতের ব্যাখ্যায় হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেছেন যে প্রথম যে অংশটুকু রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার হাসানা অর্থাৎ দুনিয়ার সমস্ত কল্যাণ ভিক্ষা চাই এই যে আয়াত এই আয়াতের ব্যাখ্যায় হজরত আলী রাদি আল্লাহ আনহু বলেছেন যে দুনিয়ার হাসানা বলতে দুনিয়ার স্ত্রী অর্থাৎ পরহেজগার স্ত্রী চাইতে বলা হয়েছে বিহামদিহি সুবাহানুল্লাহ আজিম তো বন্ধুরা আমার যারা তাদের প্রেমিকার পিছে পিছে ঘুরে তার জীবনটাকে শেষ করে দিচ্ছেন আমি আপনাকে বলবো যে আপনি বেশি করে আল্লাহর কাছে এই কথা বলেন যে আল্লাহ অমুক যদি আমার জন্যে ভালো হয় তাহলে তুমি তাকে মিলিয়ে দাও আর যদি সে আমার জন্যে ভালো না হয় তাহলে আমার জন্য যিনি ভালো হবেন তাকে তুমি আমার সঙ্গে করে দাও এর থেকে ভালো কোনো প্রার্থনা হতে পারে না তদ্রুপ যে সমস্ত মেয়েরা আমার সাথে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে কান্নাকাটি করেন যে আমি একটা ছেলেকে ভালোবাসি যে কোনো প্রকার তাকে পেতে চাই আমি তাকেও বলবো তুমি তোমার জীবনটাকে যদি ধন্য করতে চাও তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা ভালো সাথী চাও তাহাজুদের নামাজ পড়ে আল্লাহকে বলো যে আল্লাহ অমুককে আমি ভালোবাসি যদি সে আমার জন্য কল্যাণ হয় তুমি তাকে মিলিয়ে দাও আর যদি কল্যাণকার না হয় তুমি আমার জন্য এমন একজন সাথী নির্ধারণ করে দাও যার মাধ্যমে আমি সারাটা জীবন শান্তিতে থাকতে পারবো বন্ধুরা আমার এই আমার হাতে কিতাব আমি কিন্তু আজকে এরকম কিছু আমল দিব যে আমলের মাধ্যমে একটা ছেলে তার কাঙ্ক্ষিত প্রেমিকাকে অথবা একটা মেয়ে তার কাঙ্ক্ষিত প্রেমিককে কাছে পেতে পারে এরকম একটা আমল দিব তারপরেও আমি এই কথাগুলো এই কারণে বলতেছি যে আসলে আমার কাছে দৈনিক কি পরিমাণ যে ফোন আসে ছেলেদের পক্ষ থেকে মেয়েদের পক্ষ থেকে ভালোবেসে বিয়ে করার পরে পেটে বাচ্চা রেখে পর্যন্ত ছেলেরা পালিয়ে যায় এর থেকে জঘন্য অপরাধ কি হতে পারে ভালোবেসে বিয়ে করার পরে বন্ধুর মাধ্যমে তার প্রেমিকাকে ধর্ষণ করায় এর থেকে জঘন্য খারাপ কাজ আর কী হতে পারে তো এই ভালোবাসার কি মূল্য আছে অতএব বন্ধুরা আমার তোমরা চাও সেজন্যে আমি দিচ্ছি যদিও এটা দেয়া আমি নিজের জন্যে অপরাধ মনে করি তারপরেও দিচ্ছি তোমরা চাও সেজন্য দিচ্ছি কিন্তু তোমরা আমি যে কথাগুলো বললাম এই কথার উপরে আমল করার চেষ্টা করো ইনশাল্লাহ ভালো স্ত্রী ভালো স্বামী যদি তোমরা পেয়ে যাও দুনিয়া আখেরাতে তোমরা একদম বাদশাহী শান্তিতে জীবন যাপন করতে পারবে তো বন্ধুরা আমার যেহেতু অনেকেই এজন্যে অনেক রকমের রিকোয়েস্ট আমাকে পাঠিয়ে থাকেন এমন কি বলে থাকেন যে স্যার যদি আপনি না দেন আমরা কোনো প্রত্যারকের খপ্পরে পড়ে যাব আর সেই প্রত্যারকের খপ্পরে পড়ার গুণাটা কিন্তু আপনার হবে আমি জানি না আমার হবে কিনা কিন্তু আমি চাই না আমার কোনো তরুণ যুবক বন্ধু কোনো প্রত্যারকের খপ্পরে পড়ে যাক কেননা এই সব তাবিজ কবজ দিয়েই কিন্তু বড় বড় কবিরা জেরা নানা রকমের প্রতারণা করে থাকে কেননা জানে যে কোনো তরুণী যদি কোনো ছেলের জন্য পাগল হয়ে যায় বা কোনো ছেলে কোনো মেয়ের জন্যে পাগল হয়ে যায় আমি যত টাকা তার কাছে দাবি করবো সে দেবে তো আমি যা কিছুই করি আলহামদুলিল্লাহ ফি সাবির্লা আল্লাহ সন্তুষ্টির জন্যে আজকের কবজের জন্য কোনো পয়সাপাতি দিতে হবে না আমি একটা পদ্ধতি অত্যন্ত কার্যকরী কয়েকটা পদ্ধতি দেখিয়ে দেব ইনশাল্লাহ এগুলো যদি আপনারা করেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে কাছে পাবেন তো বন্ধুরা আমার আমার হাতে থাকা এই কিতাবটির নাম হচ্ছে তাজ সোলেমানি তাবিজের কিতাব মিশরীয় আদিও আসল অত্যন্ত চমৎকার একটা কিতাব এই কিতাবের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে অত্যন্ত চমৎকার একটা আমল দেয়া হয়েছে পবিত্র কোরআনুল করিম থেকে আর এই জাতীয় তাবিজ কবজ অনেক রকমের হয়ে থাকে অনেক কুফুরি কালামের তাবিজও হয়ে থাকে আমি সেগুলো কখনোই দেই না দিবও না পবিত্র কোরআনুল কারিমের আয়াতের মাধ্যমে কিছু হালাল পদ্ধতিতে এইসব কবজ করা হয় আমি এই কিতাব থেকে সেরকম কয়েকটা আমল আজকে আমি বেশ কয়েকটা চ্যানেলের মধ্যে দিব বন্ধুরা আমার এই কিতাবের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে যে আমলটির কথা বলা হয়েছে শিরোনাম করা হয়েছে প্রেমে পাগল করার তদবির নিচের আয়াত শরীফটি পানের উপর লিখে অথবা পাঠ করে পানের উপর দম দিয়ে যাকে খাওয়ানো হবে সে তার প্রেমে পাগল হয়ে যাবে একখানা আয়াত এই আয়াত শরীফ আপনি পবিত্র একটা পান ধুয়ে মুছে পরিষ্কার করে মেস্ক জাফরানের কালি দ্বারা লিখে যদি আপনি কাউকে খাওয়ান আর লেখার সময় আপনি যার নামটা মনের মধ্যে রাখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে অথবা এই আয়াত শরীফ তেলাওয়াত করে পানের উপরে ফুক দিয়ে সেই পান আপনি যাকে খাওয়াবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে তবে এটি পাঠ করার সময় আপনি যাকে খাওয়াবেন সেই ব্যক্তির নাম তার মা ও বাবার নাম আপনার মনের মধ্যে রাখতে হবে অর্থাৎ এরকম একটা ফরিয়াদ রাখতে হবে যে আল্লাহ এই কালামের বরকতে তুমি অমুককে বা অমুকের মেয়ে অমুককে আমার জন্যে পাগল করে দাও তো বন্ধুরা আমার আয়াতখানা ছোট একটা আয়াত আমি এখানে দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেব ফাঁসা ইয়কফিক হাহমুল্লাহ আহ আসামিউল আলিম যদিও এখানে সংখ্যাটা উল্লেখ নাই এই আয়াতশ্রী অন্যান্য কিতাবের মধ্যে আছে পানের উপরে লিখলেও এটা সাতবার লিখতে হয় আর পানের উপরে ফুঁক দিলেও সাতবার পরে ফুক দিতে হয় ফাসাই ইয়কফি কাহুল্লাহ আহু আসলামীউল আলিম আর এই সমস্ত কবদের শুরুতে বিসমিল্লা শরীফ পাঠ করতে হয় না তো আপনি বিসমিল্লা ছাড়া এটা পড়বেন ফাসাই ইয়কফিক হাহুল্লাহ আহু আসসালামীউল আলিম সাতবার পড়তে হবে সাতবার পরে সাতটাই ফুঁ দিতে হবে ইনশাআল্লাহ কাজ হবে বন্ধুরা আমার আশা করি আপনারা যদি এই কাজটি সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ এই কবচটি আপনাদের অনেক অনেক কাজে দেবে অর্থাৎ আপনাকে আবারও খুলে বলছি আপনাকে যে কাজটি করতে হবে আপনি বিসমিল্লা ছাড়া এই আয়াতে কারিমা একটা পবিত্র পানের উপরে সাতবার লিখবেন মেস্ক ও জাফরানের কালির মাধ্যমে লিখতে হবে মেস্ক ও জাফরানের কালি আপনি পেয়ে যাবেন এই সমস্ত যে সব দোকানে বিক্রয় হয় সেই সব দোকানে অবশ্যই মেস্ক জাফরানের পাউডার কালিটা পেয়ে যাবেন সেই পাউডার কালিটাকে পানি দ্বারা গুলিয়ে যে কলমের মধ্যে এই লিকুইড কালি ভরা যায় সেরকম একটা কলমের মধ্যে ভরে এরপরে আপনাকে লিখ হবে এবং সেই পানটা যে যেকোনোভাবে খাইয়ে দিতে হবে আপনি যাকে চান সে ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে আর লেখার সময় আপনি এই কথা মনের মধ্যে রাখবেন যে আল্লাহ অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুককে তুমি আমার জন্য পাগল করে দাও অথবা আপনি পানের উপরে ফুক দিবেন এই আয়াতে কারিমা পড়ে ফাঁসাইয়ক ফিক আহু আসলামিউ আলিম এটা আমি অনেকবার করেছি বিধায় আমার এটা মুখস্থ হাসাইক ফিক আহমুল্লাহ আহু আসামিউল আলিম এভাবে আপনি বিসমিল্লা সারা সাতবার এই আয়াতে কারিমা পড়ে পানের উপরে ফুক দিয়ে এই পানটা খাইয়ে দেবেন ইনশাল্লাহ যাকে খাইয়ে দিবেন সে আপনার জন্যে পাগল পাড়া হয়ে ছুটে আসবে তো বন্ধুরা আমার আশা করি এই কাজটি আপনারা করলে এর দ্বারা ফায়দা পাবেন তবে আবারও অনুরোধ করব। কোনো হারাম কাজের জন্য এটি ব্যবহার করবেন না অর্থাৎ এমন কোনো জায়গায় এটি খরচ করবেন না যে জায়গাটা আপনার জন্যে উপযুক্ত নয় আপনার কাঙ্ক্ষিত ছেলেটি বা মেয়েটি সে যেন অবশ্যই আপনার উপযুক্ত কেউ হয় আপনার কুফুর সাথে যেন তার কুফু মেলে তার বংশ মর্যাদা তার ইজ্জত আব্রু সব কিছু যেন মেলে যদি সেটা না মেলে আর এরকম অনাকাঙ্ক্ষিত জায়গায় আপনারা এটা করবেন না তাহলে আপনি অবশ্যই আল্লাহ রব আলমিনের কাছে গুন হবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি